যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে লেবানন সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পালিত হচ্ছে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ উল আজহা। বেশিরভাগ প্রবাসী বাংলাদেশিদের নিজ উদ্যোগে ও ইমামতিতে এই সকল ঈদের জামাতগুলো দক্ষতার সাথে পরিচালিত হয়ে আছে। রবিবার লেবাননের স্বাভাবিকভাবে সরকারি ছুটি পাওয়ায় সকল প্রবাসীদের ঈদ আনন্দকে আরো বাড়িয়ে তুলেছে। অন্যান্য বারের মতো এবারও লেবাননে ছোট বড় মিলিয়ে প্রায় 30টির মতো ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে, যার বেশিরভাগ জামাতের ইমামতি করেছে বাংলাদেশি প্রবাসীরা। লেবাননের উল্লেখযোগ্য জামাতগুলোর মধ্যে ছিল পাথর ফ্যাক্টরির জামায়াত, হামরা, আয়না, রোমানিয়া, সৈফাদ, জুনি ও জুবুলের ঈদের জামাত অন্যতম। ভাই বোনেরা আছেন, তাদের সকলকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তারা ঈদ তাদের জন্য অনাবিল শান্তি ও সুখ বয়ে আনুক আমি এই কামনা করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আজকের দিনে এই কামনা করছি। আজকের দিন আমরা সবাই অনেক আনন্দ করলাম, সবাইকে দোয়ারক একলগে নামাজ করলাম, আমরা সবাই আনন্দিত। আজকে হারিরি মসজিদে সবার সাথে নামাজ পড়ে অনেক লোকের ভিড় ছিল, খুব আনন্দ পেলাম। লেবানন প্রবাসীর পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদের নামাজে আদায় করে আমরা সারা বিশ্বের শান্তি কামনা করছি। সকল মুসল্লি ভাইদেরকে নিয়ে আমরা দোয়া করছি।